আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? এখন তোমাদেরকে করাবো 2 এবং 3 নম্বর প্রশ্ন। একসাথে আসলে ভিডিওগুলো করেছিলাম 1, 2, 3, কিন্তু কোনো ক্রমেই তিনটা ভিডিও একসাথে কনভার্ট করে মানে জোড়া দিতে পারছিলাম না। শুধু জোড়া দেওয়া আর কোনো কাজ নেই, কোনো ক্রমেই হচ্ছে না। তো সেই জন্য এই 2 এবং 3 এই প্রশ্ন দুইটে আলাদাভাবে এখন দিয়ে দেব। আর তোমরা অবশ্যই আগেই 1 নম্বর পার্টের যে লিঙ্কটা আগে দিয়ে দেবো ওইটা দেখে তারপরে তোমরা 2 এবং 3 এটা দেখবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে এসেছি। দেখো, নিচের উপাত্তগুলো ভালোভাবে লক্ষ্য করো। এখানে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে। বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তো আমরা যে এই গণসংখ্যা সারণী তৈরি করব, ইতিমধ্যে আমরা দেখে আসছি এর জন্য আমাদের 4টি ধাপ অতিক্রম করতে হবে। উক্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো, এটা আমরা করব। উপাত্তের অজীব রেখা আঁকো, এটা আমরা অঙ্কন করব। তো শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের 4টি ধাপ অতিক্রম করতে হবে, ইতিমধ্যে তোমরা জেনে গেছো। প্রথম হচ্ছে পরিসর, পরে শ্রেণী সংখ্যা, তারপরে শ্রেণীব্যক্তি, এর মাধ্যমে গণসংখ্যা। তো ঠিক আছে, আমাদের পরিসরের সূত্রটা কি বলো? তাহলে সলিউশনে চলে গেলাম। পরিসর, তাই না? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তার সাথে যোগ হচ্ছে 1। তো এখানে সর্বোচ্চ মানটা আমরা বের করব এবং সর্বনিম্ন মানটাও আমরা বের করব। তো দেখো, সর্বোচ্চ মান 45 বেশি, 45 এর চেয়ে 50 বেশি, 55 আরও বেশি, 60 আরও বেশি, 60 এরপরে আর নাই। তাই সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 60, সর্বনিম্ন সংখ্যা 25 কম, 20 আরও কম, 16 আরও কম, 16-র চেয়ে আরও কম আছে কিনা, 16, 22, 18 না 16-র চেয়ে বেশি, এগুলো 16, তাহলে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 16। তো পরিসর সর্বোচ্চ মান হচ্ছে 60 বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে 16, তার সাথে যোগ 1। তো 60 থেকে যদি আমরা 16 বাদ দেই থাকে 44 যোগ 1, তাহলে কত হলো? 45। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। এরপর আমরা বের করব শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যার সূত্র কিন্তু ইতিমধ্যে আমরা শিখে আসছি, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর হচ্ছে 45 আর শ্রেণী ব্যবধান হচ্ছে 5, তাহলে ভাগ করলে কত হয়? 9, ঠিক আছে? তাহলে আমাদের 9টা ঘর অঙ্কন করতে হবে। তো চলো আমরা 9টা ঘর আঁকি। তো 9টা ঘর অঙ্কন করলাম। যেহেতু সর্বনিম্ন সংখ্যা 16 এবং শ্রেণী ব্যবধান 5, তাহলে 16, 17, 18, 19, 20 শেষ, 20 শেষ, 21 থেকে 21, 22, 23, 24, 25, ওকে, এরকম 26 থেকে 30, 31 থেকে 35। আমি এর আগেরবার এই ভিডিওর ভিতরেই প্রথমে যখন করেছিলাম, গণসংখ্যা একটু দূরে থাকার কারণে আমাদের অনেক লেট হয়েছে। এবার একদম তাড়াতাড়ি করতে চাচ্ছি। এই ধরো পাশে লিখে নিয়েছি 45, কোন ঘরে তোমরা বুঝতেই পারছো? 41 থেকে এটা হবে, 41 থেকে 45 এই ঘরে, ঠিক আছে? এই সংখ্যাটা সুন্দর হয়নি, আমি একটু সাজিয়ে লিখলাম 45, 40 এই ঘরে, 25 এই যে 25 এই ঘরে, 20 এ ঘরে, 16 এই ঘরে, 50 এ ঘরে, 55 এই ঘরে, 35 এই যে 35 এ ঘরে, 40 এ ঘরে, 60 এ ঘরে, 58 55, 56, 57, 58 এ ঘরে, 52 এ ঘরে, 31, 32 এ ঘরে, 18 এই যে 16, 17, 18 এ ঘরে, 22, 21 পরে 22 এ ঘরে, 25, 25 এ ঘরে, 53 এই যে 51, 52, 53 এ ঘরে, 51 এ ঘরে, 30 ও সর্বশেষ হয়েছে, ভাবছিলাম জিরো হয়ে যায় কি না। পরে 44
এই যে 44 ঠিক আছে তো খুব নিমেষেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারি হ্যাঁ তো এখানে হয়েছে 3 তারপরেও 3 1 2 2 2 1 4 2 তাহলে n সমান কত হয় n মানে মোট গণ সংখ্যা 4 আর 2 6 7 8 9 10 11 12 13 14 17 20 n সমান হচ্ছে 20 তাহলে এটাই আমাদের আনসার আমাদের কিন্তু গণ সংখ্যা সারণী তৈরি করা শেষ এর পরের প্রশ্ন যদি আমরা চলে যাই উক্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় বের করব সেখানে এখান থেকে শ্রেণী ব্যবধান নিব আর গণ সংখ্যা নিব বাকিগুলো আমরা করে ফেলব ঠিক আছে তো ঠিক আছে চলো আমরা শুরু করি তো এই যে এবার আমরা শ্রেণী ব্যবধান এবং গণ সংখ্যা এই যে আমরা যা পেয়েছি সেখান থেকে আমরা নিয়ে নিলাম এবার মধ্যমান মধ্যমান মানে মাঝামাঝি মান দুইটাকে যোগ করো 16 যোগ 20 36 দুইটা ভাগ করলে 18 ঠিক আছে 21 যোগ 25 কত হয় 56 অর্ধেক হচ্ছে 23 তারপরে 26 যোগ তোমার কত 30 তাহলে 30 20 সরি এখানে হচ্ছে 21 আর 25 হচ্ছে 46 46 এর অর্ধেক হচ্ছে 23 আর এখানে 56 30 20 50 56 56 এর অর্ধেক হচ্ছে তোমার 28 এরপরে দেখো 16 চেয়ে 2 বাড়ছে 21 এর চেয়ে 2 বাড়ছে 26 এর চেয়ে 2 বাড়ছে এখন আর তোমার এত হিসাব করার দরকার নেই 33 36 সাথে 2 যোগ করো 38 43 48 53 58 আমরা পেয়ে গেছি এরপরে দেখো ধাপ বিচ্যুতি যে কোনো এক জায়গায় মাঝামাঝি যে কোনো এক জায়গায় আমরা জিরো ধরবো এখানে জিরো ধরলাম জিরো ধরার সাথে সাথে আমাদের এখানে একটা এ দিয়ে দিতে হবে এবার নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ওকে তো প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো প্লাসে মাইনাসে মাইনাস তিন তিনে নয় তারপরে মাইনাস দুই একে দুই তারপরে প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই দুই শূন্যের শূন্য দুই একে দুই দুই একে দুই তারপর হচ্ছে তিন চারে বারো চার দুগুণে আট ঠিক আছে তো এখানে আমরা বের করবো সামেশন এফআই ইউআই সামেশন মানে সমষ্টি তো দেখো বারো আর নয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমাদের হয়েছে মাইনাস পঁচিশ ওকে এরপরে দেখো বারো আর আট বিশ বাইশ আর চব্বিশ আমাদের হিসেবে প্লাস চব্বিশ থাকে মাইনাস এক ক্যালকুলেটার ব্যবহার করে যেহেতু নাই তাই একদম হাতে করে ফেলতেছি এক তার মানে মান হচ্ছে কি মাইনাস ওয়ান আর এবার গণ সংখ্যা এর সমান বিশ যা আমরা আগেই পেয়ে গেছি তো এবার একটু খেয়াল করো নির্ণেয় গড় এক্স বার সমান এ প্লাস সামিশন এফআই ইউআই বাই এন ইন টু এক্স তো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর মান কত এর মান হচ্ছে 38 প্লাস সামিশন এফআই ইউআই এর মান হচ্ছে মাইনাস ওয়ান এন এর মান হচ্ছে 20 এইচ হচ্ছে 5 তো দেখো 38 প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে মাইনাস দেখো ওরা যেটু কাটি 5 20 এর মধ্যে যায় 4 বার থাকে কি 1 বাই 4 তো খেয়াল করো 38 1 বাই 4কে ভাগ করলে 0.25 তো 38 থেকে 0.25 যদি যায় থাকে 75 37.75 ঠিক আছে তোমরা যেটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো এই যে 38.00 আর হচ্ছে 0.25 বিয়োগ করবো পাঁচ আছে কত দশ হবে পাঁচ হাতে এক তিন তিন আছে কত দশ হবে সাত হাতে এক এক আছে কত হলে আট হবে সাত আর হচ্ছে তিন 37.75 ঠিক আছে এটা হাতেই করে ফেললাম কারণ আমার কাছে ক্যালকুলেটার এখন নেই যেটা ছিল আমার ছেলে আসলে খেলাধুলা করতে গিয়ে ভেঙে ফেলেছে যাই হোক এরপরে দিয়ে দিবা প্রায়
আনসার। আসলে ক্যালকুলেটার ছাড়াই করা সম্ভব, করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে খ নম্বর শেষ। এবার লক্ষ্য করো, গ নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তের অজীব রেখা আঁকো। ঠিক আছে, উপাত্তের অজীব রেখা অঙ্কন করব। তো তোমরা বারবার বলেছি এই পাতাটা একদম মুখস্থ করে নিবে। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমচর্যিত গুণসংখ্যা প্রয়োজন। তো সেই জন্য আমরা কি করব, প্রথমে একটা ছক করব। ঠিক আছে, তো করার পরে এই যে এরকম, ঠিক আছে, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, এই যে ক্রমচর্যিত গণসংখ্যা আমরা এখানে বের করেছি। তো শ্রেণী ব্যবধান আমরা এখান থেকে পেয়েছি, গণসংখ্যাও পেয়েছি, ক্রমচর্যিত গণসংখ্যা বের করব। থ্রি, থ্রি প্লাস থ্রি সিক্স, সিক্স প্লাস ওয়ান সেভেন, সেভেন প্লাস টু নাইন, নাইন প্লাস টু ইলেভেন, ইলেভেন প্লাস টু থার্টিন, থার্টিন প্লাস ওয়ান ফোরটিন, ফোরটিন প্লাস এইট এইটিন, এইটিন প্লাস টু টোয়েন্টি। তিন তার সাথে যোগ করো তিন, ছয় যোগ এক সাত যোগ দুই নয়, এভাবে চলে এসেছি। তো এই যে উচ্চসীমা, এটা হচ্ছে উচ্চসীমা, বিশ, পঁচিশ, তিরিশ, পঁয়ত্রিশ, চল্লিশ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ, পঞ্চাশ, পঞ্চান্ন, ষাট। ঠিক আছে, এগুলো হচ্ছে উচ্চসীমা। তো দেখো, অজীব রেখা যেহেতু উপরের দিকে উঠবে, তোমরা মনে রাখবে এটা হচ্ছে উড়ন্ত রেখা। ঠিক আছে, এটা হচ্ছে উড়ন্ত রেখা। তো উড়ন্ত রেখা হলে উপরের দিকে উঠবে, এই জন্য উপরে যেহেতু উঠবে একটা বিন্দু এক্সট্রা নিতে হবে। তো উপরে ওঠার জন্য তো দেখো, তিরিশ, পঁচিশ, বিশ, এর আগে একটা সংখ্যা আমাদের পনেরো ধরে নিতে হবে। তো এই পনেরো ধরে নিয়ে এখন আমরা কাজটা করব। খেয়াল করো, এই যে আমরা কোনো কিছু পরিবর্তন করব না, শুধুমাত্র দেখো, এক্স অক্ষে এক গড় সমান এক একক, ওয়াই অক্ষে এক গড় সমান এক একক। এইরকম যখন অবিন্যস্ত থাকবে আর যখন অজীব রেখা অঙ্কন করতে বলবে, তখন কিন্তু তোমার এই ঘর কমানোর দরকার নেই, যা আছে তাই থাকবে। শুধুমাত্র বিন্যস্ত উপাত্ত যে প্রথম ভিডিও আছে, হ্যাঁ, তোমরা ওইখান থেকে এটা দেখে নিবে। তো এখন খেয়াল করো, আমাদের প্রথম সংখ্যা কত, পনেরো। এই যে দেখো, পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ, ব্যবধান কত, পাঁচ। এই জন্য প্রথমে ভাঙা চিহ্ন দিবা এবং সেখানে লিখবা প্রথম সংখ্যা পনেরো, যেহেতু ব্যবধান পাঁচ তাই পাঁচ ঘর। তাহলে প্রথম এক দুই তিন চার, এই পাঁচ, পাঁচ ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। পরে কত, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, বিশ, পাঁচ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, পাঁচ, এরকম করতে করতে আমরা কত পর্যন্ত গিয়েছি, ষাট পর্যন্ত। কেন, দেখো আমাদের উচ্চসীমা পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ, এরকম আস্তে আস্তে কত, সিক্সটি বা ষাট পর্যন্ত আছে, এই জন্য আমরা ষাট পর্যন্ত গিয়েছি। গণসংখ্যা, এবার গণসংখ্যাটা গুণি করে দাও, পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ, হ্যাঁ, পঁয়ত্রিশ, ধরো এখানে চল্লিশ, এরকম। তো দেখো, প্রথম যে পনেরো, এটা তো এক্সট্রা নিয়েছি, এটা তোমরা এখানে লিখবে না, মনে মনে লিখবে। এই বিশে কত আছে, তিন, এই হচ্ছে বিশ, এক দুই তিন, বিশে কত, তিন, এক দুই তিন। এই যে দেখছো, প্রথমে পনেরোটা নিছি, এখান থেকে উপরে ওঠার শেষ সুযোগ তৈরি করে দিবে। এরপরে কত, পঁচিশে ছয়, পঁচিশ ছয়, এই পাঁচ, এই ছয়, এখান থেকে নিয়ে যাও সামনে ছয়। এরপরে তিরিশে সাত, তিরিশ, এই ছয়, এই সাত, এই যে সাত, ঠিক আছে, সাত। এরপরে পঁয়ত্রিশে নয়, তো পঁয়ত্রিশ, পাঁচ ছয় সাত আট নয়, এই নয়। এরপরে চল্লিশ, চল্লিশে কত, এগারো, চল্লিশ, এই দশ, এই এগারো। এরপরে দেখো, পঁয়তাল্লিশে তেরো, পঞ্চাশে চোদ্দো, পঁয়তাল্লিশ, তেরো, দশ, এগারো, বারো, তেরো, আর পঞ্চাশে হচ্ছে এই চোদ্দো। তো এখান থেকে প্রথমে এখানে মিশিয়ে দাও, তারপরে এখানে মিশিয়ে দাও। এরপরে দেখো, পঞ্চান্নতে আঠারো আর ষাটে হচ্ছে বিশ, পঞ্চান্নতে আঠারো, পাঁচ, দশ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, আর ষাটে হচ্ছে বিশ, বিশ। এই যে হয়ে গেল আমাদের অজীব রেখা। ঠিক আছে, তোমরা এই যে তিন নম্বর প্রশ্ন দেখো,
বলছে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো, এটার এটা সেম। শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, এই যে মাত্রই আমরা দেখছি, শুধু এই যে উক্ত সারণীর প্রচুরক নির্ণয় করো। তো এই যে উক্ত সারণীর প্রচুরক নির্ণয় করো, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, আর বাকিগুলো তোমরা নিজেরাই করে ফেলবে। ওকে, তো এখন কি লিখবে দেখো, গ্রাফ কাগজের বা সক কাগজের প্রতি ঘরকে এক একক ধরে, দেখো এক্স অক্ষ বরাবর এক ঘর সমান এক একক, ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান এক একক, এটাকে সংক্ষেপে প্রতি ঘরকে এক একক ধরে এক্স অক্ষ বরাবর এই যে শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমবিচ্ছেদ গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। তাহলে কি সক কাগজের প্রতি ঘরকে এক একক ধরে, সক কাগজের প্রতি ঘরকে এক একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা, ওয়াই অক্ষ বরাবর ক্রমবিচ্ছেদ গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। এই যেভাবে সক কাগজের প্রতি ঘরকে এক একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমবিচ্ছেদ গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো, মূলবিন্দু থেকে পনেরো ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। ওকে, তাহলে তিন নম্বর প্রশ্ন দেখো, তিন নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে করাবো না, এটা তোমরা করবা, শুধু তারপরে উত্তরটা আমার সাথে মিলিয়ে নিবা। দেখো ক নম্বর বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করে, এইটা আমরা এই যে দুই নম্বর প্রশ্নে করেছি। তো আমরা চারটা ধাপ অতিক্রম করব, প্রথমে হচ্ছে পরিসর। তো পরিসরের সূত্র কী, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক। তাহলে সর্বোচ্চ সংখ্যা ষাট, আশি, আশির পরে এই যে পঁচাশি, পঁচাশি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দেখো পঁয়তাল্লিশ, দেখে আসছে ছোটো আছে কি না, পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ তো পেয়েছি, ছেচল্লিশ বড়, পঁয়তাল্লিশ। তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যা। তো পরিসরের সূত্র কি, মিলিয়ে নাও, সর্বোচ্চ মান পঁচাশি, সর্বনিম্ন মান পঁয়তাল্লিশ, পরিসরের সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ এক, চল্লিশ যোগ এক একচল্লিশ। শ্রেণীব্যাপ্তি পাঁচ দরে গণসংখ্যা, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি আট দশমিক দুই ফলোস টু নয়। এরপরে আমরা কী করব, গণসংখ্যা ক নম্বরে আমাদের বলেছে শ্রেণীব্যাপ্তি পাঁচ দরে গণসংখ্যা সারণী তৈরি করো, ঠিক আছে। এই যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরলাম, শ্রেণীব্যাপ্তি পাঁচ দরে আমরা গণসংখ্যা সারণী তৈরি করলাম, এটা এখন তোমরা হুবহু আমারটার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, তো ক নম্বর প্রশ্ন শ্রেণী ব্যবধান গণসংখ্যা, মানে এখন আমরা প্রচুরক নির্ণয় করব। তো শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেখে দেখে আমরা তুলেছি, তো এখানে খেয়াল করো গণসংখ্যা সবচেয়ে বেশি এখানেও বেশি আছে, এখানেও বেশি আছে, উপরেরটাও বেশি আছে, নিচেরটাও বেশি আছে। আমরা যদি দুইটা থাকে সব সময় নিচেরটা ধরে করব। দেখো এখানে গণসংখ্যা সর্বাধিকবার পাস আছে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে এবং পঁয়ষট্টি থেকে উনসত্তর শ্রেণীতে, সুতরাং আমরা প্রচুরক শ্রেণী ধরবো পঁয়ষট্টি থেকে উনসত্তর, সব সময় নিচেরটা দিয়ে আমরা করব। তো দেখো প্রচুরক শ্রেণী কোনটা, তাহলে আমরা এটাকে প্রচুরক শ্রেণী হিসেবে ধরব। তো এখন খেয়াল করো এল এর মান কি, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এটাকে আমরা প্রচুরক শ্রেণী ধরছি এই নিম্নসীমা। এরপরে এফ ওয়ান, যেখানে সবচেয়ে গণসংখ্যা বেশি, যেখানে সবচেয়ে গণসংখ্যা বেশি সেটা থেকে তার উপরেরটা বিয়োগ দিলে এফ ওয়ান, এটা থেকে তার নিচেরটা বিয়োগ দিলে এফ টু, অর্থাৎ এই পাঁচ থেকে যদি এই পাঁচ বিয়োগ করি এটা পাবো এফ ওয়ান, এই পাঁচ থেকে যদি এই চার বিয়োগ করি এটা পাবো আমরা এফ টু। তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ, এই যে পাঁচ থেকে পাঁচ বিয়োগ শূন্য, এটা পেয়েছি আমরা এফ ওয়ান, আবার পাঁচ থেকে চার বিয়োগ এটা পাবো আমরা এফ টু আর, এই হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এখন আমরা মানগুলো বসিয়ে ম্যাথটা সলিউশন করে দিব। তো এল এর মান কত, পঁয়ষট্টি, এফ ওয়ান কত, জিরো, এফ ওয়ান কত, জিরো প্লাস এফ টু কত, ওয়ান ইন্টু এইচ হচ্ছে পাঁচ। তো খেয়াল করো পঁয়ষট্টি জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান দ্বারা জিরোকে ভাগ করলে জিরো, জিরো দ্বারা পাঁচকে গুণ করলেও জিরো, তার মানে জিরো, পঁয়ষট্টির সাথে জিরো যোগ করলে পঁয়ষট্টি, এটা আমাদের আনসার। আর গণসংখ্যা বহুভুজ এটা তো তোমরা করেই ফেলেছ, এই যে মাত্রই আমরা করে ফেলেছি, ঠিক আছে। এরপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবে, ফিউচারে নতুন ভিডিও প্রয়োজন হলে আপলোড করব, ঠিক আছে।